হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব একটা ফটোশপ দিয়ে আমরা কিভাবে গ্রাডিয়েন্ট একটা ফটোশপের কিভাবে গ্রাডিয়েন্ট টুল এবং ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করে আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি। আমরা এরকম একটা ডিজাইন করতে পারি, দেখুন, গ্রাডিয়েন্ট টুল দিয়ে। গ্রেডিয়েন্ট টুল মূলত একাধিক কালার, একটা লেয়ারের মধ্যে আমরা যদি একাধিক কালার ইউজ করতে চাই তাহলে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে করতে পারবো। আর আমরা দেখেছিলাম কুইক সিলেকশন টুল, আজকে দেখব ম্যাজিক ওয়ান টুল এবং গ্রেডিয়েন্ট টুল দিয়ে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল টপিকে ফিরে যাই, আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা বিভিন্ন কালার নিতে পারি ব্যাকগ্রাউন্ডে। আমরা শুরুতে একটি আর্টবোর্ড নেব, ফাইল থেকে মেনুবার থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখানে ফাইল নেম দেব গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল। আমরা সবসময় ইংসিতে কাজ করব, ওয়েবের জন্য কাজ করতে হলে আমরা রেজুলেশন রাখবো 150-এর নিচে। কালার মোডটা আমরা আগেই বলেছিলাম, ওয়েবের জন্য আরজিবি কালার, আর প্রিন্টের জন্য যদি প্রিন্ট দেই কোনো কাজ করার পর তাহলে সিএমওআই কালার। আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট কালার কাজ দেখি। আমরা গ্রেডিয়েন্ট কালার যে কোনো কালার আমরা নিতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা গ্রেডিয়েন্ট টুলটা সিলেকশন করে আমরা এখানে যদি ম্যানুভারের নিচে অপশন বার থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলের বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট টুলের যে কালারটা আমরা কি কি কালার ইউজ করতে পারি, এখানে যদি আমরা মাউস ধরে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ম্যানুয়ালি কালার আসবে। কালার আসার পর এখানে দেখুন, এখানে সবকিছু, এখানে আমাদের কিছু কালার আগে দিয়ে থাকবে, সেটা গ্রাফিক ডিজাইনের। আর আমরা যদি কাস্টম ভাবে নিজেদের মতো করে কালার দিতে চাই তাহলে দেখুন এখানে আমরা একাধিক কালার ইউজ করতে পারি। কালার ইউজ করার জন্য এখানে আমার 4টা কালার সিলেক্ট করা আছে। আমরা এই কালার গুলোকে যদি আমরা দুটা করতে চাই, দুই কালার, তাহলে আমরা যে দুইটা ডিলিট করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা সিলেক্ট করব, মাউসের সিলেক্ট করার পর যদি আমরা এখানে ডিলিট দেই তাহলে দেখুন তিনটা কালার। এটাকেও যদি আমরা ডিলিট সিলেক্ট করে তাহলে দেখুন ডিলিট অপশনটা ওপেন হবে, আমরা ডিলিট করে দেবো। আর যদি আমাদের এখানে কালার অ্যাড করতে চাই তাহলে দেখুন মাউস ধরার পর, কালারের নিচে মাউস ধরার পর এরকম একটা হাতের চিহ্ন আসার পর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা কালারের অপশন আসবে। এখন এই কালারটা ইয়েলো কালার আছে, এখানে আমরা অন্য একটা কালার কাস্টম ভাবে যদি দিতে চাই তাহলে দেখুন আমরা এখানে মাউস ধরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের একটা কালার বক্স শো করবে। এখানে আমরা ইচ্ছা মতো আমাদের কালার দিয়ে দিলাম, দেখুন এরকম। ওকে দেব। এখন আমরা যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা এখানে দেখুন অপশন বার থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে হলো মাঝখান থেকে শুরু হবে। এখানে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট মানে অ্যাঙ্গেল, যদি আমরা যে কোনো পাশ থেকে যদি টান দেয় তাহলে অ্যাঙ্গেল ভাবে শুরু হবে। আর এখানে আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট আর ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আমরা যদি মাউস ধরি তাহলে অটোমেটিক আমাদের এখানে নাম চলে আসবে কোন কোন টুলের কাজ কে। আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট কাজ করব। লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর আমরা কালার তো আগে সিলেক্ট করেছি, এখন উপর থেকে যদি আমরা এরকম মাউস ধরে যদি আমরা এরকম টান দিই নিচের দিকে, দেখুন কালারটা আমাদের উপরের কালারটা এটা, মাঝখানের কালার ব্ল্যাক এবং নিচের কালারটা হালকা।
ঠিক আছে, এরকম আমরা যদি সাইড থেকে টান দিই, কর্নার থেকে টান দিই, দেখুন কর্নার থেকে শুরু হবে, দেখুন কর্নার থেকে শুরু হয়েছে। আমরা যদি নিচ থেকে টান দিই, নিচ থেকে শুরু হবে। আমরা যদি সাইড থেকে টান দিই, তাহলে সাইড থেকে কালার শুরু হবে। এখন ডায়মন্ড, রেডিয়াল গ্রেডিয়েন্ট কালার, আমরা যদি মাঝখান থেকে শুরু করি, দেখুন মাঝখান থেকে কালারটা শুরু হবে। আমরা যদি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি, তাহলে দেখুন আমরা যে কোনো পাশ থেকে টান যদি দেই, তাহলে অ্যাঙ্গেল ভাবে আমাদের কালারটা শো হবে। দুইটা আমরা যদি এপাশ থেকে দেই, তাহলে এপাশ থেকে কালার শুরু হবে। আমরা যদি নিচ থেকে দেই, তাহলে নিচ থেকে কালার শুরু হবে। ডায়মন্ড কালারটা দেখুন ডায়মন্ডের মতো করে আসবে। আমরা যদি নিচ থেকে দেই, দেখুন আমরা যদি সাইড থেকে দেই, সরি রুলারটা আমরা আগের জায়গায়, দেখুন ডায়মন্ডের মতো করে আসবে। আমরা এরকম ভাবে গ্রেডিয়েন্ট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার ইউজ করে যে কোনো একটা ডিজাইন করতে পারি। আসুন আমরা একটা ডিজাইন দেখি। আমরা ডিজাইন নেওয়ার পর আমরা নিয়ে একটা আর্টবোর্ড নেব। নিয়ে একটা আর্টবোর্ড নেওয়ার পর আমরা ইঞ্চি সিলেক্ট করে এখানে রাখলাম। এখন এই ডিজাইনটা যদি আমরা করতে চাই, আমরা কালার সিলেকশন করব গ্রেডিয়েন্ট টুল থেকে। আমরা এখানে দেখুন, এখানে এক কালার, এখানে এক কালার, এখানে এক কালার, এখানে এক কালার, চারটা কালার নিয়ে আমরা কাজ করতে পারি। চারটা কালার নিয়ে আমরা কাজ করতে পারি, সাইড থেকে টান দিয়ে আমরা চারটা কালার কাজ করতে পারি। আমরা শুরুতে এখানে কালার নেব, শুরুতে এই কালারটা নেব, শুরুতে এই কালারটা নিলাম, দেন এখান থেকে এই কালারটা, এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমরা এই কালারটা একটু বাড়িয়ে দিলাম, আমরা ওকে দেব। এটাকে আমরা ডুপ্লিকেট একটা লেয়ার নিব। আমরা সহজ যে কোনো ডিজাইন করব, আলাদা আলাদা লেয়ারে কাজ করব। আমরা সাইড থেকে টান দেব, দেখুন এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেকশন করতে পারলাম। আমরা মূলত গ্রেডিয়েন্ট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড এর বিভিন্ন কালার অথবা কোনো অবজেক্টের বিভিন্ন কালার দিতে পারি। এখন আমরা ম্যাজিক টুলের একটা কাজ দেখব। ম্যাজিক টুল দিয়ে, ম্যাজিক টুল মূলত আমরা কুইক সিলেকশন টুল দেখেছি, কুইক সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট ক্লিক করতে পারি যে কোনো। আর ম্যাজিক টুলের কাজ হলো আমরা কালার বেসিস যে কোনো একটা কালার সিলেকশন করা যাবে। আমরা যদি হোয়াইট কালার সিলেকশন করি, শুধু হোয়াইটই কালার সিলেকশন হবে। আমরা যদি ব্ল্যাক কালার ইউজ করি, সিলেকশন করি, শুধু যে কোনো একটা কালার সিলেক্ট করলে ওই কালারটাই সিলেক্ট হবে। আমরা ডি সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা দেখুন ম্যাজিক টুল নিয়ে, ম্যাজিক টুল সিলেকশন করার পর আমরা এতটুকু জায়গা সিলেকশন করবো, এতটুকু জায়গা সিলেকশন করবো জাস্ট। আমরা সিলেকশন টুল সিলেকশন সিলেক্ট করে আমরা যদি মাউস দিয়ে এখানে ক্লিক করি, দেখুন আমাদের এতটুকু জায়গা সিলেকশন হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এটাকে দেখুন আমরা মুভ করতে পারতেছি। এই টুলটাকে, ম্যাজিক টুল দিয়ে আমি আরেকটা কাজ দেখে দিই। এই এই সিলেকশন, এই জায়গাটুকুকে আমরা যদি ব্রাশ টুলে রূপান্তর করতে চাই, ব্রাশ টুলে রূপান্তর করতে চাই, তাহলে দেখুন এখানে সিলেকশন করা অবস্থায়
আমরা ম্যানুভারের এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে আমরা ডিফাইন ব্রাশ প্রিসেটে এখানে যাব। এখান থেকে আমরা ওকে দিলেই আমাদের এটা সেট হয়ে যাবে। যেহেতু আমি আগেই এটা ব্রাশ টুলে নিয়ে নিয়েছি, দেখুন ব্রাশ টুলে আছে আমার ব্রাশ টুল, এখন আমরা আলাদা একটা লেয়ার নেব। লেয়ার নেয়ার পর আমরা ব্রাশ টুল থেকে যেটা আমরা ব্রাশ টুলে রূপান্তর করলাম সেটা নেব। সেটা নেওয়ার পর আমরা একটু সাইজটা ছোট করে দেব, এখানে 700 পিক্সেল দিয়ে দিই, 800 পিক্সেল। ঠিক আছে, এখানে 800 পিক্সেল। এখানে একটা লেয়ার নিয়ে আসি, এখানে যদি আমরা ক্লিক করে ধরে ছেড়ে দিই, ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এটা ব্রাশ টুলে হয়ে গেছে। এখন এটাকে ছায়ের মতো যদি আনতে চাই, ধরুন ছায়টা আমাদের একটা ই হয়েছে, এইটাই আমাদের ছায়ের মতো থাকতে চাই, তাহলে এটাকে আমরা একটু মুখ টুল দিয়ে উপরে উঠিয়ে দিব, উপরে উঠিয়ে দিব। এটাকে আমরা কপি করব, কপি করার পর এটাকে ফ্রি ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি দিয়ে। ফ্রি ট্রান্সফর্ম করার পর এটাকে মাউসের রাইট বাটন ধরে ফ্লিপ ভার্টিক্যালে যদি আমরা চাপ দিই, দেখুন এটা উল্টো হয়ে গেছে। এখন এটাকে ধরে আমরা যদি এই লেয়ারটাকে ধরে আমরা যদি এখানে ছেড়ে দেই, দেখুন এটা রিফ্লেক্টটা এখানে পড়েছে। আমরা এখানে একটা ডিজাইন করতে পারি, এরকম একটা ডিজাইন করতে পারি। ব্রাশ টুলের মূলত এরকম কাজ, ব্রাশ টুল দিয়ে আমরা এরকম কাজ করতে পারি, ম্যাজিক টুল আর গ্রেডিয়েন্ট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে এখানে কাজ করতে পারি। আমরা এখানে কিছু পাখি দেব, সেটা দেওয়ার জন্য আমরা ব্রাশ টুলে যাব। এখান থেকে আমরা কিছু পাখি সিলেকশন করব, সাইজটা কমিয়ে নেব, সাইজটা কমিয়ে নিয়ে এখানে একটা লেয়ার নেব, নতুন লেয়ার। দেখুন এখানে যদি আমরা একটা চাঁদ দিতে চাই, তাহলে দেখুন আমরা চাঁদ ব্রাশ টুল দিয়ে দিতে পারবো। ব্রাশ টুল থেকে আমরা একটা চাঁদ নেব, যে কোনো ধরনের আমরা এরকম একটা এরকম সাইজটা একটু কমিয়ে নেব, আমি একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, এটাকে যদি এখানে দিয়ে দেই, দেখুন এখানে এটা রিফ্লেক্ট করার জন্য সাইড থেকে যদি আমরা একটু আলো দেই, তাহলে আমরা সফট ব্রাশ টুলটা সিলেকশন করব এবং এটার কালার দিয়ে দেব হোয়াইট। এটার থেকে সাইজ একটু বড় করে দেব, একটু বড় করি সাইজটা। এখন এটাকে একটা নতুন লেয়ারে কাজ করব। এখানে যদি আমরা দেখুন এই এটা যেহেতু কালারের উপর ছাদের উপরে চলে আসছে, এটাকে লেয়ারটাকে ধরে আমরা যদি এই লেয়ারের নিচে দিয়ে দিই, দেখুন এখানে একটা আমরা এরকম ভাবে ব্রাশ টুল, ম্যাজিক টুল এবং গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা সুন্দর সুন্দর অনেক ডিজাইন করতে পারি। সবাই প্র্যাকটিস করবেন,
সবাই প্র্যাকটিস করবেন। আমরা গুগল থেকে সার্চ দিয়ে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন ফটোশপ লিখে সার্চ দিলেই অনেক ডিজাইন বাইর হবে। আমরা নিজের মতো ডিজাইন ইউজ না করে তা আমরা যদি এখান থেকে আমরা সার্চ করে হুবহু এরকম ডিজাইন করি তাহলে আমরা আরো ভালোভাবে শিখতে পারবো। আমরা ম্যাজিক টুল দিয়ে অথবা কুইক সিলেকশন টুল দিয়ে কোনো নিজের পিকটাও অথবা কোনো মানুষের পিক আমরা ব্রাশ টুলে রূপান্তর করতে পারি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।